সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা উৎপাদন ও ব্যবস্থাপনা প্রথম পত্রে প্রথম চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। প্রথম চ্যাপ্টার নিয়ে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। আমাদের প্রথম চ্যাপ্টার হচ্ছে উৎপাদনশীলতা। তো এই চ্যাপ্টারে আমরা বলছি কিছু ম্যাথ আছে, ম্যাথ করতে হবে আমাদেরকে, যার কারণে তোমাদেরকে আমি গত ক্লাসে এই সূত্রগুলো মুখস্থ করার জন্য দিয়েছিলাম। সূত্রগুলো একটু ভালো করে দেখো, এখানে টোটাল 5-6টা সূত্র দেওয়া আছে। এর মধ্যে দেখো, আজকে আমরা যে একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব, এটা একটা বোর্ড প্রশ্ন। সেখানে আমাদের 3 নম্বর কাঁচামালের উৎপাদনশীলতার সূত্র এবং মোট উৎপাদনশীলতার সূত্রের প্রয়োজন হবে। তাহলে এই দুটো সূত্র আমরা একটু দেখে নিলাম। আজকে আমরা সৃজনশীল প্রশ্নটা আমি একটু তোমাদেরকে শোনাচ্ছি। দেখো, সৃজনশীল প্রশ্ন হচ্ছে এটা, রুমা লেদার ও ঝুমা লেদার দুটি জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান 2016 সালে প্রতিষ্ঠান দুটির উৎপাদন চিত্র তুলে ধরা হলো। এটা 2018 সালে সমন্বিত বোর্ডে আসছে। এ ধরনের প্রশ্নই পরীক্ষায় থাকবে, হয়তো নামটা চেঞ্জ করে দেওয়া থাকবে, কিন্তু প্যাটার্নটা হয়তো সেম থাকবে। যেমন এখানে দেখো, রুমা লেদার্সের বিভিন্ন ইনফরমেশন এখানে দেওয়া আছে, কাঁচামাল, শ্রম ব্যয়, অন্যান্য ব্যয়, যন্ত্রপাতি ব্যয়, একক প্রতি বিক্রয় মূল্য এবং মোট উৎপাদন ইউনিট। এক্ষেত্রে আমরা সৃজনশীল প্রশ্নটা একটু পড়ে দেখি। উপযোগ কি উৎপাদনশীলতার উপর মুনাফা নির্ভর করে ব্যাখ্যা করা, রুমা লেদারের মোট উৎপাদনশীলতা নির্ণয় করা। তাহলে রুমা লেদার্স এবং পরটা হচ্ছে ঝুমা লেদার্স প্রতিষ্ঠান দুটি 2016 সালের মালামাল উৎপাদনশীলতার তুলনামূলক বিশ্লেষণ করা। তাহলে এক্ষেত্রে খেয়াল করা আমাদের দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে উৎপাদন মালামাল উৎপাদনশীলতা, আর একটা হচ্ছে মোট উৎপাদনশীলতা। এই দুটো সূত্রের প্রয়োজন হবে। প্রথমে আমরা একটু উপযোগ কী এটা একটু করি। বিভিন্ন ধরনের বস্তুগত ও অবস্তুগত সামগ্রীর মধ্যে মানুষের অভাব পূরণের যে ক্ষমতা ও গুণ বিদ্যমান থাকে তাকে ওই সামগ্রীর উপযোগ বলে। 2 নম্বর প্রশ্ন, উৎপাদনশীলতার উপর মুনাফা নির্ভর করে ব্যাখ্যা করা। অবশ্যই একটা প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা যদি ভালো হয়, উৎপাদন যদি বেশি হয়, তাহলে তার মুনাফা অর্জন ভালো হবে, এটা আমরা বুঝতে পারতেছি। কোনো নির্দিষ্ট, 6 নম্বর দেখো, কোনো নির্দিষ্ট মানের উৎপাদন পণ্য এবং তা উৎপাদনের যে সকল উপাদান ব্যবহার করা হয়েছে তাদের অনুপাতকে উৎপাদনশীলতা বলে। উৎপাদনশীলতার সাথে মুনাফার ধনাত্মক সম্পর্ক বিদ্যমান, অর্থাৎ উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে মুনাফা বৃদ্ধি পায়। একটি প্রতিষ্ঠানের সাধারণত শ্রমের উৎপাদনশীলতা, কাঁচামালের উৎপাদনশীলতা, যন্ত্রের উৎপাদনশীলতা ইত্যাদি নির্ণয় করে। এই সকল উৎপাদনশীলতার স্ব উপাদান ব্যয়ের অনুপাত নির্ণয় করা যায়। কোনো উৎপাদনের উৎপাদনশীলতা বেশি হলে তা একক প্রতি ব্যয়কে হ্রাস করে, আর একক প্রতি ব্যয় হ্রাস পেলে একক প্রতি মুনাফার পরিমাণ বৃদ্ধি পায়। অর্থাৎ উৎপাদন এককের দাম যত কমবে মুনাফার পরিমাণ তত বাড়বে। আমরা 3 নম্বর প্রশ্ন, 6 নম্বর, রুমা লেদার্সের লেদারের মোট উৎপাদনশীলতা নির্ণয় করা। আমরা জানি যে উৎপাদনশীলতার সূত্র হচ্ছে মোট উৎপাদনশীলতার সূত্র দেখো, একক প্রতি বিক্রয় মূল্য গুণন মোট উৎপাদন মূল্য বাই মোট উপকরণ মূল্য। তাহলে এখানে মোট উৎপাদনশীলতার সূত্র আগেই বলা হয়েছে, মোট উৎপাদনের মূল্য মোট উপকরণের মূল্য। মোট উৎপাদনের মূল্য পেতে হলে আমাদেরকে কী করতে হবে দেখো, আর রুমা লেদার্সের যেটা, তাহলে আমাদের মোট উৎপাদন হচ্ছে 120,000 ইউনিট। সেক্ষেত্রে একক প্রতি মুনাফার আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে, আমাদের যে জিনিসটা লাগবে, মোট উৎপাদন হচ্ছে 120,000 ইউনিট আর একক প্রতি বিক্রয় মূল্য হচ্ছে 10 টাকা। তাহলে এখানে দেখো, আমরা অঙ্কে সেই জিনিসটাই করলাম, 120,000 গুণন 10 টাকা, তাহলে আমরা মোট উৎপাদনের মূল্য পাবো। আর সেক্ষেত্রে আমার সূত্র কী ছিল, মোট উপকরণের মূল্য। তাহলে মোট উপকরণের মূল্য এখানে কী কী দেওয়া আছে, কাঁচামাল আছে 50,000, শ্রম ব্যয় 100,000, যন্ত্রপাতি ব্যয় 150,000 এবং
অন্যান্য ব্যয় 50,000 তাহলে আমরা সবগুলো লিখলাম এখানে লিখার পরে 12 লক্ষকে 8 লক্ষ দ্বারা ভাগ করলে 1.5 টাকা প্রতি এককের জন্য দাম দাঁড়ায় তাহলে রুমা লেদারসের মোট উৎপাদনশীলতা হচ্ছে 1.5 টাকা প্রায় এরপর ঘ নাম্বার কি বলছে দেখো প্রতিষ্ঠান দুটির 2016 সালে মালামাল উৎপাদনশীলতার তুলনামূলক বিশ্লেষণ করা তাহলে এখানে মালামাল উৎপাদনশীলতার সূত্র খেয়াল করো মালামাল উৎপাদনশীলতা উপকরণ এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি উপকরণ মালামালের উৎপাদন উপকরণ অবলিক মালামালের উৎপাদনশীলতা মোট উৎপাদনের মূল্য বাই মোট ব্যবহৃত কাঁচামালের মূল্য তাহলে মোট উৎপাদনের মূল্য তো আগেরটাই মোট উৎপাদন ইউনিটকে উৎপাদনের একক দ্বারা গুণ করলে আমরা মোট উৎপাদন মূল্য পাবো তাহলে রুমা লেদারসের ক্ষেত্রে 1,20,000 গুণন 10 আর ঝুমা লেদারসের ক্ষেত্রে দেখো 1,00,000 গুণন 15 টাকা করে তাহলে 1,00,000 গুণন 15 টাকা করে 15,00,000 আর কাঁচামালের মূল্য দেখো রুমা লেদারসের হচ্ছে 5,00,000 আর ঝুমা লেদারসের হচ্ছে কত 6,50,000 তাহলে আমরা সেটা লিখলাম তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে রুমা লেদারসের যেটা দাঁড়াচ্ছে 2.4 টাকা প্রতি এককে আর ঝুমা লেদারসের হচ্ছে 2.44 তার মানে আমরা যেটা ঝুমা লেদারসের দেখা 2.44 তাহলে উপরের আলোচনার মাধ্যমে দেখা যায় 2016 সালে রুমা লেদার ও ঝুমা লেদারের মালামারের উৎপাদনশীলতা যেটা আমরা পেয়েছি যথাক্রমে 2.4 আর একটা হচ্ছে 2.44 এ থেকে বোঝা যায় ঝুমা লেদারের তুলনায় রুমা লেদারের মালামাল উৎপাদনশীলতা কম আচ্ছা তাহলে আশা করি তোমরা সবাই বইটা কিনে ফেলছো এগুলো ম্যাথমেটিক্যাল ক্লাস তোমরা বইটা কিনে নিজের বাসায় যদি একটু দেখতে পারো তাহলে সবচেয়ে ভালো হয় বোঝাটা অনেক বেশি ইজি হবে তারপর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে তোমরা জিজ্ঞেস করবে আমরা দ্বিতীয় ক্লাসে আরও অনেকগুলো সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমাদেরকে যেটা বলছি এই এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার জন্য এই চ্যাপ্টার প্রথম চ্যাপ্টারটা কমপ্লিট করতে হলে আমাদেরকে এই সূত্রগুলোর প্রয়োজন হবে এখানে টোটাল 6টা সূত্র আছে তোমরা সূত্রগুলো বাসায় লিখে নিবা এবং লিখে বইয়ের সাথে মিলিয়ে পড়ে নিবা কঠিন নয় এগুলো একেবারে সহজ যা সূত্রগুলো একটু জানলেই হবে কঠিন কোনো সূত্র নয় সহজ সূত্র ঠিক আছে আচ্ছা তাহলে তোমরা সবাই বইটা কিনে নিও আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ